Okay. Right now, I will discuss web access based Apache Guacamole. কিভাবে আসলে অ্যাপাচি গো কামাল আমরা ওয়েব অ্যাক্সেস করব না, এটা যদি দেখেন অলরেডি আমাদের গো কামাল যে অ্যাপসটি রয়েছে, আমি এটাকে অ্যাপস যদি বলি তাও ভুল হবে না, অথবা ইমেজটি রয়েছে যে কন্টেইনারসটি রয়েছে অলরেডি আমাদের সেট আপ হয়েছে, আমি অলরেডি আগে মেনশন করেছি যেটা 80 পুট অ্যাক্সেস পাবে। সো আমরা তাহলে যে কাজটি করতে পারি আইপি অ্যাড্রেসের সাথে আমরা 80 পুট জুড়ে দিলে আমাদের অ্যাপাচি গোকামাল অ্যাক্সেস হয়ে যাবে। সো 19 কে 69 equal 80 okay 099 already আমাদের GUI access base এসে গেছে অ্যাপাচি গোকামাল, অলমোস্ট ডান হয়ে গিয়েছে। সো আমরা যে আইপিটা দিয়ে দিলে আমাদের এই আইপিটার সাহায্যে আসলে অ্যাপাচি গোকামাল আমাদের অ্যাক্সেস হয়ে গেছে। সো এটাকে আমি ডিফল্ট রেখেছি, সো অ্যাপাচি যদি আমি সার্চ করি ডিফল্ট লগ ইন অলরেডি আমাদের অ্যাক্সেস হয়ে গেছে, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে ঢুকেছি। আমি যদি সেটিংয়ে যাই, এখানে ওয়েব ইন্টারফেসটা একটু বোঝা ট্রাই করেন। প্রথম রয়েছে অ্যাক্টিভ অ্যাক্সেস, যতগুলো সার্ভিস অ্যাক্টিভ থাকবে সেগুলো অবশ্যই আমরা দেখতে পাবো। তারপর সে হিস্টোরি রয়েছে, যেগুলো হিস্টোরি থাকবে সেই হিস্টোরিগুলো আমরা দেখতে পারবো। ইউজার যেগুলো রয়েছে ইউজার আমরা দেখতে পারবো, যে অ্যাপাচি গোকামাল এবং যতগুলো গ্রুপ রয়েছে গ্রুপ দেখতে পারবো, কানেকশন রয়েছে কানেকশন দেখতে পারবো, পারফরমেন্স রয়েছে এবং কি এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। এই ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী যে ভিডিওটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, এবং কি এখানে নেক্সট ভিডিওতে অনেক বোঝার বিষয়গুলো রয়েছে আসলে কেন আসলে আমরা এটাকে ইউজ করব এবং কি কোথায় থেকে কোথায় আসলে কানেকশন দিব সেই আলোচনাটা হবে। এই ভিডিওটি এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।